যে শুক্রবার আর কয়েক ঘন্টার মধ্যেই পাটনায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের যে সরকারি বাসভবন অ্যানিমার্গে সেই সরকারি বাসভবনে বিজেপি বিরোধী নেতৃত্ব তারা বৈঠকে বসছেন। আগামী লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোটের পক্ষ থেকে ঠিক কিভাবে কেন্দ্রের শাসক দল বিজেপিকে মোকাবিলা করা হবে তা নিয়েই মূলত চর্চা হবে এই বৈঠকে, এবং সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে বক্তব্য রাখা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন একের বিরুদ্ধে এক ফর্মুলা, সেই ফর্মুলা নিয়েও চর্চা হবে বলেই এখনও পর্যন্ত জানা যাচ্ছে। ঠিক কোন কোন বিষয়গুলি এই জায়গায় আজকের এই বৈঠকে মূলত চর্চার থাকবে বিরোধী নেতৃত্ব, আমরা সেই বিষয় নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, যেটা একদম প্রথমে আপনার কাছে জানতে চাইব যে এই একের বিরুদ্ধে এক ফর্মুলা সমস্ত রাজ্যে খুব সহজে ইমপ্লিমেন্ট করাটা অবশ্যই দুঃসাধ্য, এবং প্রথম দিনের বৈঠকেই সেটা একেবারে জলবৎ তরলং হয়ে সমাধান হয়ে যাবে এটা খুব স্বাভাবিক বলে এই মুহূর্তে মনে হচ্ছে না, ফলে প্রথম দিনের বৈঠকে এই এতগুলো রাজনৈতিক দল তারা যেখানে বিভিন্ন রাজ্যে তারা হয়তো নিজেদের মধ্যেই লড়াই করছে, তারা কোন কোন বিষয়গুলিতে অন্তত সহমতে পৌঁছানোর চেষ্টা করবে বলে মনে হচ্ছে? আচ্ছা দেখুন, আপনার যে প্রশ্নের দ্বিতীয় অংশটা কোন কোন বিষয়ে, তার আগে প্রথম অংশটা বলে নেই যে একের বিরুদ্ধে এক, একের বিরুদ্ধে এক সারা দেশে হওয়ার সম্ভাবনা নিয়ে এই বিরোধী বৈঠক শুরু হয়নি। কেননা আমরা জানি, তবু আরেকবার স্মরণ করিয়ে দেই যে কতগুলো বড় বড় রাজনৈতিক দলকে এখানে ডাকাই হয়নি বৈঠকে, তার কারণ বিজেপি সম্পর্কে তাদের নরম মনোভাব। এদের মধ্যে আছে একটি জাতীয় দল বহুজন সমাজ পার্টি, যেটা মায়াবতীর নেতৃত্বে পরিচালিত, আছে উড়িষ্যার বিজু জনতা দল নবীন পট্টনায়কের নেতৃত্বে পরিচালিত, আছে তেলেঙ্গানার বিআরএস কে জগনমোহন রেড্ডির পরিচালনায় পরিচালিত, জগনমোহন রেড্ডির পার্টি রয়েছে, অন্ধ্রের ওয়াইআরএস কংগ্রেস, ওয়াইএসআর কংগ্রেস রয়েছে, তেলেঙ্গানার পার্টি যেটা শাসক দল তাদেরকে ডাকা হয়নি, এই রকম অনেকগুলো দল যারা বিভিন্ন জায়গায় রাজ্যে ক্ষমতাতেও রয়েছেন সেই দলগুলোকে ডাকা হয়নি, কেননা তাদের বিজেপি সম্পর্কে মনোভাব স্পষ্ট নয়। সুতরাং এই দলগুলোকে বাদ দিয়ে যে বিরোধী বৈঠক আজকে হচ্ছে তার থেকে একের বিরুদ্ধে এক 542টা কেন্দ্রে, 543টা কেন্দ্রে দেওয়া সম্ভব নয়, সেটা প্রথমেই পরিষ্কার করা যায়। দ্বিতীয়ত হচ্ছে, তাহলে মতের দিক থেকে কিছুটা একমত, মতের দিক থেকে বিজেপি বিরোধিতায় কিছুটা বিশ্বস্ত, এই রকম বিরোধীদের বৈঠক হিসেবেই এই বৈঠকটাকে চিহ্নিত করা ভালো। এখন কী কী ইস্যুতে ঐক্যমত গড়ে তোলবার জন্য চেষ্টা করা হতে পারে? এক নম্বর বিষয় যেটা সকলেই একমত হচ্ছেন সেটা হচ্ছে, এটা সাম্প্রদায়িক পথে দেশকে টেনে নিয়ে যাওয়ার যে চেষ্টা, সেটা শিক্ষায়, সংস্কৃতিতে, রাজনীতিতে, তার বিরুদ্ধে দলগুলি একমত হবে কি না। দ্বিতীয়ত হচ্ছে গণতন্ত্রের প্রশ্নে, সামান্য বিরোধিতা, সংবাদ মাধ্যমের বিরোধিতা বা রাজনৈতিক দলগুলোর বিরোধিতাকে যেভাবে দমন করার চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে একমত হবে কি না সমস্ত দলগুলো। তৃতীয়ত হচ্ছে অর্থনৈতিক প্রশ্নে, বিশেষ করে যেটাকে আমরা ক্রোনি ক্যাপিটালিজম বলি বা বন্ধু কর্পোরেটকে সাহায্য করার বিষয়, আদানি আম্বানি ইত্যাদি প্রশ্নে যে কথাটা খুব জোরের সঙ্গে ইদানিংকালে উঠে এসেছে সেই ব্যাপারে একটা একমত গড়ে তোলা যাবে কি না, এইরকম অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো ধরে একটা একমত গড়ে তোলা বা একটা এক সূত্র তৈরি করবার চেষ্টা করা হবে। এর পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সিগুলো, বিশেষ করে সিবিআই, ইডি, তারা রাজনৈতিক বিরোধীদের শায়েস্তা করবার জন্য যেভাবে রাস্তায় নেমেছে, যেভাবে তারা একটার পর একটা এই ধরনের তদন্তের নামে হ্যারাস করছে এবং রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলগুলোর কাজ করার জায়গাকে সংকুচিত করে দিচ্ছে, তার বিরুদ্ধে ঐক্যমত গড়ে তোলবার চেষ্টা করা। তার মানে আপনি বলতে চাইছেন একটা অভিন্ন ন্যূনতম কর্মসূচি গঠনের দিকে এগোনোর চেষ্টা করবে একেবারে প্রাথমিকভাবে এই বিরোধী দলগুলি?
অভিন্ন ন্যূনতম কর্মসূচির দিকে নিশ্চয়ই চেষ্টা করবে, কিন্তু এই যে বিষয়গুলো আমি এখনই বললাম, চারটে পাঁচটা ইস্যু, এগুলোতে ইতিমধ্যেই এই দলগুলো যেহেতু ভোকাল, সেই জন্যে এই দলগুলি সোচ্চার, সেই জন্যে এই ব্যাপারটা একটা অভিন্ন কর্মসূচির মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়ে রয়েছে বলে মনে হয়। অভিন্ন কর্মসূচিতে এর অতিরিক্ত যেটা থাকতে পারে, যদি এরা ক্ষমতায় আসেন তাহলে কি কি করবেন, যেমন ধরুন বেকারত্ব কমাতে কি করবেন, গরিব মানুষের জন্য কি করবেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নতুন করে গড়ে তোলবার জন্য কি করবেন ইত্যাদি। এর মধ্যে কতগুলো বিশেষ ইস্যু কিন্তু এসে কিছুটা কাঁটার মতো খচখচ করছে। যেমন আমরা জানি, দিল্লির সরকারের কাজকর্মকে একটা সীমায় বেঁধে দেওয়ার জন্য ইদানিং একটি কেন্দ্রীয় সরকারি অর্ডিন্যান্স জারি হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল সমস্ত বিরোধী দলগুলোর কাছে গিয়ে দরবার করছেন যে তারা যাতে রাজ্যসভায় এই অর্ডিন্যান্সটার বিরোধিতা করেন, এটা যাতে আইনে না পরিণত হতে পারে। সম্প্রতি অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, যদি কংগ্রেস এই অর্ডিন্যান্সটার বিরোধিতা না করে তাহলে তারা কংগ্রেসের সঙ্গে বিরোধী জোটে থাকবে না। আবার কংগ্রেস এই অর্ডিন্যান্সটার বিরোধিতা খোলা করার ব্যাপারে কিছুটা সন্দিহান বা কিছুটা দ্বিধাগ্রস্ত এই মুহূর্তে। সুতরাং এরকম কতগুলো বিশেষ ইস্যুও রয়েছে যেগুলোকে এই বিরোধী জোটের আলোচনায় সেগুলোকে একটা শর্ট আউট করতে হবে। হ্যাঁ অঙ্কুর, আসলে একই সঙ্গে জানতে চাইব, যেখানে আজকে বিজেপির পক্ষ থেকে বিরোধীদের এই বৈঠককে কার্যত ফটো সেশন বলে কটাক্ষ করা হচ্ছে, সেখানে এই বিরোধী জোটের কাছে অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকবে যে তারা একটা ঐক্যবদ্ধ ভাবমূর্তি রাখার চেষ্টা করবেন দেশের মানুষের সামনে। সেই জায়গা থেকে তারা আজকে কি কোনো তাদের এই কনভেনারের বিষয়ে, যে সেটা নীতিশ কুমার না মমতা বন্দ্যোপাধ্যায় না শরদ পাওয়ার বা মল্লিকার্জুন খড়গে, এরকম কোনো একটা নাম চুজ করার দিকে কি আজকে এক কদম এগোতে পারে বলে মনে করেন? আমার মনে হয় যে একজন আহ্বায়ক আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও একজনকে কেন্দ্র করে বিরোধী এই ঐক্য আবর্তিত হবে, এরকম কোনো একটা ইঙ্গিত আজকে পাওয়া যাবে। যদি আনুষ্ঠানিকভাবে কনভেনার বা আহ্বায়ক এই রকম পদ ঘোষণা নাও হয়, তাহলেও একটা কিছু ইঙ্গিত আজকে পাওয়া যাবে এই কেন্দ্রীয় চরিত্রের দিকে বা কেন্দ্রীয় নেতৃত্বের জায়গাটায়। আহ্বায়কের জায়গাটা যদি এই মুহূর্তে আহ্বায়ক পদটা নিয়েই হয়, তাহলে সেক্ষেত্রে কে এগিয়ে রয়েছেন বলে আপনি মনে করেন, শরদ পাওয়ার নাকি অন্য কেউ? দেখুন, শরদ পাওয়ার সব থেকে বর্ষীয়ার নেতা, কিন্তু আহ্বায়ক বলতে যদি নেতা হিসেবে বোঝা হয় তাহলে এই বিরোধী জোটের নেতা কংগ্রেসকেই মানতে হবে। তাদের উপস্থিতি, তাদের জনসমর্থন, তাদের সব মিলিয়ে কংগ্রেস যেভাবে আমাদের দেশে রয়েছে, সুতরাং এটা হতে পারে যে কনভেনার যিনি হবেন তিনি প্রধানমন্ত্রিত্বের দৌড় বা এই ধরনের কোনো ব্যাপারের মধ্যে নেই, কিন্তু তিনি শুধু বিরোধী জোটটা সলতে পাকানোর কাজটা করবেন। এই রকম একজন হলে শরদ পাওয়ার বা নীতিশ কুমারের প্রশ্ন আসে, কিন্তু যিনি কনভেনার তিনি নেতৃত্ব দেবেন এবং তিনি বিরোধী জোটকে নিয়ে মোদির সামনাসামনি হবেন, মুখোমুখি হবেন, এই রকম যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই সব থেকে বড় দল থেকে সেই নেতৃত্ব দেওয়ার প্রশ্নটা সামনে আসবে। তার নাম সেক্ষেত্রে রাজনৈতিক মহলে ভাসছে সবচেয়ে বেশি? দেখুন, কংগ্রেসের আপনি যে দুটো নাম বললেন, নীতিশ কুমার বা শরদ পাওয়ার, সেই নামগুলো তো রয়েছেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও রয়েছে। এগুলো হচ্ছে যদি জিনিসটাকে কোঅর্ডিনেট করবার জন্য কোনো একটা নামের কথা ভাবা হয়, কিন্তু প্রধানমন্ত্রিত্বের দৌড়ে থাকবার জন্য সামনে থেকে নেতৃত্ব দেওয়া, সেক্ষেত্রে কংগ্রেসের রাহুল গান্ধী এই মুহূর্তে সবথেকে কংগ্রেসের থেকে এগিয়ে দেওয়া সবথেকে জনপ্রিয় নাম, এটা তো আমরা সকলেই দেখতে পাচ্ছি ভারতীয় রাজনীতির বাস্তবতায়। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আজকে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে বিরোধীদের মেগা বৈঠক, পাটনায় অ্যানিমার্গে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে হবে এই বৈঠক। যে বৈঠকে বিরোধীদের পক্ষ থেকে আজকে একটি কৌশল ঠিক করতে পারেন বিজেপির বিরুদ্ধে, তাদের আগামী দিনের রাজনৈতিক কৌশল কী হবে তা নিয়ে ঐক্যমত্য হতে পারেন এই বিরোধী নেতৃত্ব।